আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপি বলতে আমি যা যা রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, কি রান্না করছি আজকে? এই যে তোমার আনতে বলছিলাম ইলিশ মাছ, আর তুমি নিয়ে আসছো পাঙাশ মাছ। আরে এটা দেশি বোয়াল, বোঝো না, এটা হচ্ছে বোয়াল মাছ, এটা আমাদের দেশি। না না, হবে না, পাঙাশে এখন দেশি বোয়াল বলে, আর ইলিশ হচ্ছে সিলভার। হ্যাঁ, তুমি আবার এরকমই বুঝাইও। হ্যাঁ দেখো, হেভি টেস্টি, তেলের খুব ভালো লাগে। হ্যাঁ, মাছের টেস্ট বেশি, তাই না? হ্যাঁ, খাও, ভালো করে রান্না করতে পারলে ভালো। এটা কি? হ্যাঁ, এটা লাজিনে বলে, সাজিনের সময় শেষ। এটা খুব উপকারী, তাই না? খুব উপকারী মানে। তোমাকে ধন্যবাদ, এটা আমার খেতে ইচ্ছে। 100 টাকা কেজি। গুলো তাহলে প্রসেস করে নেই। ওকে, প্রসেস করো, আমি একটু গোসল করে আসি নামাজের সময়। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, এখন মাছটা ভাজি করব, ভাজি করে রান্না করব। তেলটা হিট হয়ে গেছে, তো এই যে দেখুন তেলগুলো ভেজে ফেলি। এই যে দেখুন মাছগুলো আমি ভাজি করছি, তো হালকা করে ভাজি করছি। মাছগুলো এখন তুলে তেলে দেব। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো হালকা পানি দিয়ে দিন। এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো হতে একটু মশলা বেশি লাগে। মাছ রান্না করার শেষের দিকে তো আমি এখন দিয়ে দিব একটু সয়া সস। অনেকে খেতে পারেন না, এই যে পাঙাশ মাছ গন্ধ লাগে, এই জন্য তো আপনারা সামান্য সয়া সস আর এই যে সামান্য লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে আর গন্ধ লাগবে না। তোমার পাঙাশ মাছটা রান্না শেষ, এখন আমি এই যে সজনে না লাজনি বলে এটা রান্না করবো। আমি সরিষা দিয়ে রান্না করবো, মশলাটা কষিয়ে নিচ্ছি, সজনাটা দিয়ে পানি দিয়ে দিচ্ছি।